আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আইটিভিতে পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমার আজকে টিউটোরিয়ালের বিষয় হচ্ছে আপনার কম্পিউটারের ডেস্কটপ কম্পিউটার অথবা ল্যাপটপের বিভিন্ন শর্টকাট, কিবোর্ডের শর্টকাট বিষয় নিয়ে। তো এই টিউটোরিয়ালটা আমি ধারাবাহিকভাবে তৈরি করবো এবং বিভিন্ন ধরনের শর্টকাট টিক্স দেখানোর চেষ্টা করব। তো এই ভিডিওগুলো নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পরবর্তীতে আমি যখন ভিডিওটি আপলোড করব আপনারা যাতে মেইলে নোটিফিকেশন পেয়ে যান এবং সেটা সহজে দেখতে পান। চলুন আজকে আপনাদেরকে আমি দেখাবো যে কীভাবে মাই কম্পিউটারটি ওপেন করবেন। তো যেহেতু আমি উইন্ডোজ 10 ইউজ করছি, সো এখানে আমার দিস কম্পিউটারটি ওপেন হবে। চলুন কীভাবে দেখা যাক যে শর্টকাট আমি এটা ওপেন করতে পারি। পিসটা শুধু রিফ্রেশ দেবেন, শুধু রিফ্রেশ দেবেন, যত্ন করবেন কিন্তু কম্পিউটার। হ্যাঁ, তো ঠিক আছে, চলুন জাস্ট আমি উইন্ডো কিটি এখান থেকে প্রেস করব। আমি স্ক্রিনশট আপনাদের দেখাচ্ছি, উইন্ডো কিটি কোনটাকে বলি আমরা, এটা এইটা এবং এই ই দুইটা একসাথে প্রেস করবেন। আপনার সাইমনটেনিয়াসলি যেটাকে বলা হয় প্রেস করলে আপনার মাই কম্পিউটারটি ওপেন হবে, এটাকে উইন্ডো কি বলা হয়। ক্লিয়ার, মিনিমাইজ করে দিলাম, উইন্ডো কি দেন ই। দেখুন দিস কম্পিউটার, এখানে আমার যতগুলো ড্রাইভ আছে সবগুলো শো করতেছে। তো টিক্সটা খুবই ইজি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক দিবেন আমাদের চ্যানেলটিকে এবং কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানাবেন। পরবর্তীতে আরো সুন্দর সুন্দর কিবোর্ড শর্টকাট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো।